উনিশশো সালে পিরোজপুরের নেছারাবাদের কৌড়িখাড়ায় চব্বিশ দশমিক সাত চার একর জমির উপর পঞ্চাশ লাখ টাকা ব্যয় করে তোলা হয় শিল্পনগরীটি একশো উনসত্তরটি প্লটের মধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে একশো এর মধ্যে একানব্বইটি প্লটে কারখানা চালু থাকলেও বন্ধ রয়েছে পঁচাত্তরটি শিল্পনগরীতে বেশি উৎপাদন হয় প্লাস্টিকের রশি ও কাঠজাত পণ্য ব্যবসায়ীদের অভিযোগ নাজুক যোগাযোগ ব্যবস্থা ও পরিবহন সংকটে উৎপাদন খরচ বেড়ে যায় কয়েক গুণ এছাড়াও রয়েছে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উন্নত ড্রেনেজ ব্যবস্থা ও অগ্নি নির্বাপন ব্যবস্থাপনার সংকট আগুন লাগলে ওপর থেকে আইটিআই তামাকো পুজো সব শেষ হয়ে যায় কিন্তু আমাকে ফায়ার সার্ভিস আসতে হয়তো দুই তিন ঘন্টা লাগে ফেরি পার আইতে যাইতে তাৎক্ষণে আমাকে পুজো সম্পূর্ণ শেষ হয়ে যায় কিন্তু আমাদের সরকারের কাছে আকুল আবেদন আমাদের একটা ফায়ার সার্ভিস আমাদের এবার বিশেষ প্রয়োজন আমাদের সমস্যা আছে আমরা পানি পাই না আমাদের পানির লাইন আজ থেকে হয়তো তিরিশ বছর পর্যন্ত ট্যাঙ্কি আছে পানি নাই। আবার ট্যাঙ্কি সারছে পানির লাইন নাই এবং পানির বিল নিতেছে বেশিকে দারোয়ার নাই তারপরে এই জায়গা রাত্রে আমাকে কোনো মালপাতি রাস্তায় থাকে চরে নিয়ে যায় এ পাহারা পাহাড়া জন্য কোনো লোকজন থাকে না আমাদের এই ব্যবসা আমরা এই ধরেন এই যে কিছুদিন ভালোই করছি ভালোই চলছে ভালোই করছি মানে এখন বর্তমানে বাহিরের কিছু মাল আইয়া মালদা মানে আমাকেও মালদা ধরা খেয়ে গেছি আমরা ধরা খাওয়ার কারণ আমাকে ব্যবসা মানে এখন বন্ধ অবস্থায় আমরা এখন আর সেই ব্যবসা করার মত কোনো লাইন নেই আর বাহিরে কিছু মাল আইছে প্লাস্টিক প্লাস্টিকের মালের কারণে আমরা কিছু ধরা খাইয়া আর টাকা পয়সা পার্টির কাছে যা পামু সেই টাকা পয়সা চাইলে তারা ফোনই ধরে না শিল্পনগরের সমস্যা আপনার যোগাযোগ ব্যবস্থা খারাপ দেখিয়া এই শিল্পমলাগুলি একটা উন্নত হইতেছে না শিল্পনগর যদি রাস্তাঘাট ভালো থাকতো তাহলে এই শিল্পনগর উন্নত হতো যোগাযোগ ব্যবস্থাটা উন্নত হলে আমরা আরেকটু ভালো অবস্থানে থাকতাম আর করোনার পরে এমনিতেও ব্যবসার অবস্থা একটু মন্দ আর কি সবারই আমাদের ফায়ার সার্ভিস বলতে বলা যায় বাড়ির ফার্ন পরিমা পরিশোধের পরিষদের সামনে ঠিক আছে এই দেন ফেরি ফারি দিয়ে আইতে দেখা যায় অনেক সময় দেখা যায় একটা ঘরবাড়ির আগুন জ্বললে সব কিছু সাবই যায় তবে সমস্যাগুলো সমাধানের আশ্বাস দিয়েছে বিসিক কর্তৃপক্ষ। শিল্পনগরীতে প্রবেশের পূর্বে যে একটি সেতু আছে সেটি যদি প্রশস্ত করা হয় এবং রাস্তাও যদি প্রশস্ত করা হয় তাহলে এই ইন্দ্রহাট বরাবর স্থাপিত যে ফেরি এই ফেরি সুবিধা এই শিল্পনগরী শিল্প মালিকেরা পাবে এবং এই শিল্পনগরী আরও উন্নত হবে বলে আমি আশা করি। বর্তমানে শিল্পনগরীতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় সাড়ে সাত হাজার শ্রমিক কাজ করেন বিসিক কর্তৃপক্ষের তথ্য মতে পূর্ণমাত্রায় সব কারখানায় উৎপাদন শুরু হলে অন্তত বিশ হাজার শ্রমিকের কর্মসংস্থান হবে সময় সংবাদ পিরোজপুর